हेलो एवरीबॉडी केमन आछेन सबाई। आज के आमी आपनादेरके मजादार एकटा रेसिपी देखाच्छी, भेजिटेबल रेसिपी। जारा भेजिटेबल खेते लाइक करें तादेर जन्य तो चमत्कार ए रेसिपिटा, आर जारा लाइक करें ना तारा प्लिज एकबार होलेओ आमार ए रेसिपिटा ट्राई करबेन एबं प्लिज आमाके कमेंट सेक्शने लिखे जानाबेन जे केमन होलो। आज के आमी देखाच्छी मजादार बेगुन पोस्त। प्रीति इन द किचेन थेके आमी प्रीति आपनादेर सबाइके अनेक अनेक शुभेच्छा जानाच्छी। हमारे वीडियो टी लाइक कर ले, प्लीज गिव मी बिग थम्स अप, शेयर करूँ बंधु बांधवर साथे, सब्सक्राइब करूँ हमारे चैनल टी, और पाशे थाका बेल आइकन टी प्रेस कर ले अपनी हमारे नेक्स्ट वीडियो टी सबार आगे साथे साथे पे जाबेन। साथे थाकुन सब समय हमारे। हमारे मजादार बेगुन पोस्तटा करते अफ कोर्स हमार लागछे बेगुन। आमी एकटा बड़ो साइजेर बेगुन काट करे नियेछि, काट करे हलुद लवण माखिए नियेछि एइभाबे लम्बा लम्बा करे। अपनारा एनी साइज काट करे नीते पारें। आर आमी नियेछी पोस्त बाटा, सल्ट अलवेज बाई टेस्ट, आदा, जीरा और काचा मरीच। और आमी एखाने एक टेबल चामच पेयाजेर बेरेस्ता नियेछी, एटा अपशनल, एटा आपनारा दीतेओ पारें नाओ दीते पारें। और आमी फोड़ने देबो हलो सामान्य जीरा, दैट्स इट। और कुकिंग अएल एनाफ अएल टू फ्राई तो आमी बोल्लामी। और सल्ट और মরিচটা ঝালটা সম্পূর্ণ সবসময় আপনাদের টেস্ট অনুযায়ী। আমি যখন রান্নাটা করব তখন আর আমি এক্সট্রা কোনো হলুদ দেব না এই রান্নাটার মধ্যে, কারণ আমি অলরেডি ম্যারিনেট করে নিয়েছি বেগুনটা। ওকে, সাথে থাকুন আমার। আমি ফ্রাইং প্যানের মধ্যে এনাফ অয়েল নিলাম বেগুনগুলো ভেজে তোলার জন্য। এখন আমি ম্যারিনেট করে রাখা বেগুন এইগুলো এগ প্ল্যান্টগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ভালো করে ভেজে তুলব। আর আমার হিটটা থাকছে হলো মিডিয়াম হাই হিট। বেগুনটা আমি একদম সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর যেভাবে বেগুন ভাজা আমরা করি ঠিক সেইভাবে ভেজে তুলব। দেখলেই বুঝতে পারছেন যে বেগুনটা আমি বেশ কড়া করে, লাল করে, বেগুন ভাজার মতো করে ভেজে নিলাম। সবগুলো বেগুন ভেজে তুলে আমি এই একই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেব, জিরা ফোড়নটা দিয়ে দিচ্ছি। সেম তেলের মধ্যে আমি একটু জিরা দিয়ে দিচ্ছি। আপনারা কালো জিরাও দিতে পারেন, একটু পেঁয়াজও সাথে দিতে পারেন। আমি পেঁয়াজের বেরেস্তাটা দিচ্ছি, কারণ বেরেস্তাটা দিলে না বেশ পোশাকি একটা টেস্ট হবে রান্নাটার। জিরাটা হয়ে গেছে, আমি এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, আদা, জিরা বাটা, স্বাদ অনুযায়ী লবণ। আর আমি নামানোর আগে একটু চিনি দেব, আর ঝোলটা গামাখা করব। আমি পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি, পোস্তর সাথে হাফ চা চামচ, আমি 2-4 টেবিল চামচ পোস্ত আর হাফ চা চামচ সরষে একসাথে একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। রান্নাটা একটু পোশাকি রান্না হবে, আর ভাত, রুটি, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথে চমৎকার খাবার একটা। আমি একটু জল দিয়ে দিচ্ছি পোস্তটাকে ভালো করে ভেজে তোলার জন্য। খুবই সিম্পল রান্না, বাট ভীষণ টেস্টি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো এই পর্যায়ে দিয়ে আমি একটু ঢেকে দেব রান্নাটা। মশলাটা কষানো হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা। ভীষণ চমৎকার এই খাবারটা, প্লিজ সবাই করবেন, এনজয় করবেন, খুব এনজয় করবেন। মশলাটা সুন্দর কষানো হয়ে গেল পোস্ত বাটাটা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুন দিয়ে আমি বেশি নাড়বো না, কারণ বেগুনগুলো ভেঙে যাবে। আর উপর দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আমি হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি এটার সাথে। মশলাটা নিচ থেকে লেগে না যায় সেই জন্য সামান্য একটু নাড়া দিয়ে, দেখলেই বুঝতে পারছেন যে খেতে কেমন চমৎকার হবে খাবারটা, দারুণ খেতে। এখন আমি
জলটা দিয়ে আমি এই বেগুনটা তো সিদ্ধই হয়ে গেছে ভাজার মধ্যে, এর মধ্যে 5-6 মিনিট আমি মিডিয়াম হিটে এটা রান্না করব, দেন ডান হয়ে যাবে। বেগুন রান্নাটা আমি 6 মিনিট মিডিয়াম লোতে বেগুনটা রান্না করলাম। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এটা অপশনাল, চিনিটা আপনারা না চাইলে দেবেন না। তেলটাও আপনারা অফকোর্স কম বেশি করে নিতে পারেন, বাট এটা ভীষণ পোশাকি খাবার, ওই জন্য একটু রিচ হয় খাবারটা, দারুণ দেখতে এবং খেতেও অপূর্ব বেগুন পোস্ত। বাস ডান, আমি এখন বেগুনটাকে 4-5 মিনিট কভার করে একটু রেখে দেব স্টোভটা সম্পূর্ণ বন্ধ করে। দেখা হবে আপনাদের সাথে সুন, আমি কী করে পরিবেশন করি সেটা দেখাচ্ছি। হয়ে গেল অনেক স্বাদের, অনেক টেস্টি, একটু পোশাকি খাবার, একটু রিচ খাবার বেগুন পোস্ত। আপনারা বানাবেন প্লিজ, সবাই খুব এনজয় করবেন। এবং আমি আমার ধারণা যে সামটাইমস কোনো ভালো নিরামিষ রান্না, ভালো ভেজিটেবল রান্না করা মাছ মাংস টেস্টটাকে ছাড়িয়ে যায়, এটা সেই ধরনের একটা খাবার। আপনারা যদি অন্য কোনো ধরনের বেগুনের রেসিপি, তো আমরা অনেক অনেকভাবে করি, আরও যদি কোনো রেসিপি দেখতে চান বেগুনের, আমি অনেক ধরনের বেগুন রান্না করি, কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি শেয়ার করব আমার রেসিপিগুলো। আর আপনাদের কাছেও কোনো রেসিপি থাকলে আমাকে অফকোর্স শেয়ার করবেন, আমি দেখাবো, আপনারা রান্না করবেন। আমি উপরে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করলাম, এটা আপনাদের চয়েস, আপনারা না করলে আপনাদের পছন্দ আর কি, করবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রান্না নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সবাই, বাই বাই।